আচ্ছা, আপনাদের কাছে কিছু পয়সা আছে দেবেন? ওলা ইগনি মিন জু, তাদের ক্ষুধা নিবারণ হবে না, গলায় আটকে যাবে, টানলেও বার হবে না, আর ঠেললেও ভিতরে যাবে না। ও মুসলমান যুবক, ও পর্দা লালের মা, জাহান্নামের কথাকে স্মরণ করে তওবা করে নেন, আল্লাহকে ডেকে বলুন, আল্লাহ আমি তোমার কাছে তওবা করি, জীবনের সব অপরাধ তুমি ক্ষমা করে দাও। নবীজি হাদিসে, বুখারীর হাদিস, নবীজি বলেন আল্লাহ তাআলা সারা দিন হাত দুটো প্রসারিত করে রাখে, হাত দুটো একটুখানি এমন করে ছড়িয়ে রাখে। কারণ কি? আমার আল্লাহ ডেকে বলে, সারা রাত ধরে আমার যে বান্দা অপরাধ করেছে, তার রাতের গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করার জন্য দিনের বেলা হাত দুটো ছড়িয়ে রেখেছি। আবার নবী বলেন আল্লাহ তাআলা সারা রাত হাত দুটো ছড়িয়ে রাখে, আর আল্লাহকে বলে সারা দিন ধরে তোমরা যা গোনা করেছো, এই রাতের বেলা যদি সেই গোনার জন্য মাফ চাও, আত্মসমর্পণ করো, তওবা করো রে, আমি আমি আল্লাহ আমার তো মা নাই, আমার তো ছেলে নাই, আমার দাদা দাদি পরিবারে কেউ নাই, তবে বড় মায়া করে আমি বান্দা বানিয়েছি, বড় মায়া করে তোদেরকে বানিয়েছি, সারাদিন পরে যদি আমাকে একবার আল্লাহ বলে ডাকি, আমি আল্লাহ তোর আল্লাহ নামের আওয়াজ শুনে তোর জীবনের গোনাহ মাফ করে দেব। ও মুসলমান বাবাজি, আমার আল্লাহ যত মায়া করে, খোদার কসম মা করে না, খোদার কসম বাবা করে না, ছেলেও করে না, আমিও করে না, আমি বাচ্চাকে যত মায়া করি, আমার আল্লাহ তার চেয়েও বেশি মায়া করে। ভাইরা আমার, এই জন্য আমার আল্লাহর ছেলে নাই, আমার আল্লাহর মেয়ে নাই, আমার আল্লাহর পরিবার নাই, আল্লাহর যদি মা থাকতো তো মা একটু ফুকা বলে ডাকতো, আল্লাহর মনে শান্তি হতো, আমার আল্লাহর তাও নাই। আল্লাহর যদি সন্তান থাকতো, আমার আল্লাহকে আব্বা বলে ডাকতো, আল্লাহ শান্তি পেতেন। এই জন্য আল্লাহ বলেন, শুনলাম ইয়ালিদু ওয়ালাম ইউলাদ, আমি জন্ম দিইনি, জন্ম নিইনি, কিন্তু আমি জন্ম দিইনি মানে আমার পরিবার নাই বলে আমাকে দুর্বল ভাবিস না। যার কেউ নাই, যার মা নাই, বাবা নাই, ছেলে নাই, পরিবার নাই, তাকে সবাই দুর্বল ভাবে, কিন্তু আমি আল্লাহ তেমনটা নয়, আমি দুর্বল নয় রে বান্দা। আল্লাহ বলেন আমার কেউ নাই, তারপরেও ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ একাই যথেষ্ট, আমার সমকক্ষ কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি মায়া করে বানিয়েছে? ফেরেশতারা বলেছিল দরকার নাই বানানোর, আল্লাহ বলে শোনো আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আল্লাহ আমাদের বানিয়েছেন, আল্লাহ শুধু অপেক্ষা করেন আমার বান্দা কখন আমার কাছে গুনার জন্য মাফ চাইবে, আমি আল্লাহ তার গুনাহগুলি মাফ করে দেব। সূরা নুসার নিসার একটা আয়াত অবতীর্ণ হলো, হাদিসে এসেছে ওই আয়াত যখন অবতীর্ণ হয় ইবলিস শয়তান কাটা কই মাছের মতো ছটফট করেছিল। কোন সে আয়াত? আল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ। এই আয়াত যখন অবতীর্ণ হলো, শয়তান বলল বড় বিপদ, আমি আমি তাহলে জাহান্নামে নিয়ে যাব কি করে? জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াতে আল্লাহ তাআলা কি বলতে চাইলেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা, যারা ইযা ফালু করে ফেলেছে ফাহিশাতান অশ্লীল কাজ, আও যালামু আনফুসাহুম অথবা নিজের উপরে অত্যাচার করেছে, তারপরে অপরাধ করার পরে যাকারুল্লাহ আল্লাহর স্মরণ এসেছে, আল্লাহ অপরাধ করেছি তুমি তো শাস্তি দেবে, ক্ষমা করে দাও, আল্লাহর স্মরণ এসেছে, আল্লাহর স্মরণ করে বলছে ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহ আমার অপরাধ তুমি ক্ষমা করে দাও। তারপরে দামি কথা বলে ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ, ও আল্লাহ আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম গো আল্লাহ, আমি তো অপরাধ করতে বেশি ভালোবাসি, আর তুমি তো ক্ষমা করতে বেশি ভালোবাসো, কে তুমি আল্লাহ ছাড়া আর কে আছে যে আমার অপরাধ ক্ষমা করতে পারে? আর তো কেউ নাই, সুতরাং আল্লাহ আমি তোমার গোলাম, তোমার দ্বারস্থ হয়েছে, আর কারোর দ্বারে মাথা নত করব না, আর কারোর কাছে চাইব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ ফেরেশতাকে বলে আলিমা গাদ্দি আন্না লাহু রব্বান ইয়াগফিরুয-যামবা ওয়া ইয়াখুযু বিহি, আমার আল্লাহ বলে ফেরেশতা ও যে আমার কাছে ক্ষমা চায়, ও কি আমার
আমাকে দেখেছে, ও কি আমাকে চেনে, ও কি জানে তার এমন একজন আল্লাহ আছে যে তাকে শাস্তি দিতে পারে, আবার যে তাকে অপরাধটা ক্ষমাও করে দিতে পারে। ফেরেশতা বলে আল্লাহ নাম, আপনার বান্দা আপনার উপরে জানে, ভরসা রেখেই তো তওবা করে। আমার আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো, গফারতুল আবদি সালাসান সালাসান সালাসান, আল্লাহ তিনবার বলেছেন আমি আমার ওই অপরাধী বান্দাকে ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। সে এখন থেকে নতুন নতুন আমল করুক, ভালো ভালো আমল করুক, আমি তাকে নিষ্পাপ বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নিষ্পাপ হয়ে কবরে যাব না পাপ নিয়ে যাব? বলেন জি। এই জন্য আমাদের গোনা ছাড়তে হবে, ছাড়ব ইনশাল্লাহ, সুদ খাবো না ইনশাল্লাহ, জোরে বলে লোন নেব না ইনশাল্লাহ, বন্ধনে জড়িত থাকবো না ইনশাল্লাহ, হারাম কাজ থেকে বিরত থাকবো ইনশাল্লাহ, আব্বা মায়ের খেদমত করবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে কিছু পয়সা আছে, দেবেন এ দোয়া করে, দোয়া করে, দোয়া করে, একটু দেন না, দেন না, কিচ্ছু নাই, দশ টাকা, দশ টাকা মাদ্রাসার জন্য, আগে তো কালেকশন হয়ে গেছে, একটুখানি দেন, একটুখানি দেন, একটুখানি দেন, অল্প অল্প দু দশ টাকা পাঁচ টাকা যা আছে উঠে আসেন, মোসাফাটা করি। আর যারা বেশি দেবেন একটু নামটা বলেন, লিখে নেবো, এক দু হাজার, দু হাজার যা দেন। মাদ্রাসার ইতিমরা কোথায় খাওয়া পাবে? কি গো, কি গো, তোমার ছেলে তো গোস্ত ছাড়া দুবেলা ভাত খায়, ভাত খায়, ভাত খায়। আর মাদ্রাসার এতিম ছেলে ছেলে সপ্তাহে একদিন দুদিন গোস্ত, তাও ভাগে পড়ে না, কি পড়ে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওদের একটা খাট নাই, তক্তপোষ নাই, একটা কম্বল নাই, একটা কিচ্ছু নাই। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আসেন ভাই একটুখানি, ওদের দিকে একটু তাকাবেন।